এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। নয়টি সাধারণ বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে পাশের গড় হার 78.64%। এবার জিপিএ 5 পেয়েছে 92,595 জন শিক্ষার্থী। এবছর পাশের হার ও জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যা আগের চেয়ে কমেছে। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে ফলের বিস্তারিত জানান শিক্ষামন্ত্রী দীপুমনি। আরও জানাচ্ছেন রিতা নাহার। প্রাকৃতিক দুর্যোগে বিঘ্নিত হওয়া 2023 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে ফল প্রকাশ করা হলো। রোববার দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপুমনি এইচএসসি ও সমমানের সকল বোর্ডের ফলের বিস্তারিত তুলে ধরেন। 2023 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয় 13,57,915 জন শিক্ষার্থী। এর মধ্যে পাশ করেছে 10,67,852 জন। এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবছর গড় পাশের হার 78.64%। আর জিপিএ 5 পেয়েছে 92,595 জন শিক্ষার্থী। এবছর সকল শিক্ষা বোর্ডের ছাত্রের চেয়ে ছাত্রীরা 3.81% বেশি পাশ করেছে এবং 6,135 জন বেশি ছাত্রী জিপিএ 5 পেয়েছে। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাশের হার 75.90%। সবচেয়ে বেশি শিক্ষার্থী পাশ করেছে বরিশাল বোর্ডে 80.65%, আর কম পাশের হার যশোরে 69.88%। অভিভাবকদের প্রতি বিনীত অনুরোধ, আপনার সন্তানকে অসুস্থ প্রতিযোগিতার দিকে ঠেলে না দিয়ে তাকে নিঃস্বার্থ দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলুন। মাদ্রাসা শিক্ষা বোর্ডে আলিম পরীক্ষায় 95,684 জন শিক্ষার্থী অংশ নেয়। পাশ করেছে 86,832 জন। পাশের হার 90.75%। জিপিএ 5 পেয়েছে 7,097 জন। আর কারিগরি শিক্ষা বোর্ডে 1,49,859 জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে 1,36,751 জন। পাশের হার 91.25%। জিপিএ 5 পেয়েছে 6,977 জন। এবছর শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও গত বছরের তুলনায় কমেছে 377টি। রিতা নাহার, বৈশাখী সংবাদ, ঢাকা।